হ্যালো এভরিওয়ান, আজ আমরা চলে এসেছি আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পেয়েছো এবং তোমরা যারা সায়েন্স নিয়ে ভর্তি হতে চাইছো এবং ভাবছো ঠিক কোন স্কুলে ভর্তি হলে তোমার জন্য বেটার, তোমার জন্য ঠিক কোন স্কুলটা ভালো হবে, তুমি যে স্কুলে পড়ছিলে এতদিন, যে স্কুলটা তোমার নিজস্ব স্কুল, তুমি কি সেই স্কুলে ভর্তি হবে নাকি তুমি অন্য কোনো স্কুলে ভর্তি হবে, অর্থাৎ স্কুল চেঞ্জ করবে, এটার কোনটা ঠিক হবে তোমার জন্য, এর প্রত্যেকটা একদম অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে, অর্থাৎ নিজের স্কুলে ভর্তি হলে কি কি অ্যাডভান্টেজ আছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, ইন সিমিলার ওয়ে অন্য স্কুল অর্থাৎ স্কুল চেঞ্জ করলে কি কি অ্যাডভান্টেজ আছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, এই সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি তোমরা তোমাদের ভর্তি সম্পর্কে ক্লিয়ারিটি পেয়ে যাবে। এবং অবভিয়াসলি আমি অ্যাট লাস্ট এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের পর আমি আমার নিজস্ব যে ওপিনিয়ন, অর্থাৎ আমার মতে কোনটা ঠিক কোনটা ভুল, কোন স্কুলে ভর্তি হওয়া উচিত, এটা কিন্তু আমি রাখবো। সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে। আশা করি ভিডিওটি দেখার পর তোমাদের একদম ক্লিয়ারিটি চলে আসবে, তারপর তোমরা তোমাদের ডিসিশনটা নিতে পারবে। সো লেটস স্টার্ট, একদম শুরুতে চলে এসো। আমরা নিজের স্কুল অর্থাৎ ওন স্কুলে ভর্তি হওয়ার অ্যাডভান্টেজগুলোর দিকে যদি তাকাই, যদি অ্যাডভান্টেজগুলোকে নিয়ে কথা বলি, তাহলে নিজের স্কুল অর্থাৎ তুমি যে স্কুলে পড়ছিলে, অবভিয়াসলি তোমাকে দেখতে হবে অ্যাট ফার্স্ট সেই স্কুলে 11-12 সায়েন্স আছে কি না। 11-12 যদি সায়েন্স থাকে তুমি যে স্কুলে পড়ছিলে, অনেক স্কুলে 11-12 সায়েন্স থাকে না, তো অবভিয়াসলি না থাকলে তো প্রশ্নই নেই, তোমাকে স্কুল চেঞ্জ করতেই হবে। কিন্তু যদি 11-12 সায়েন্স থাকে তাহলে প্রথমে যে অ্যাডভান্টেজগুলো আসে সেগুলো হচ্ছে বন্ডিং উইথ টিচার, অর্থাৎ তুমি যে স্কুলে এতদিন ধরে পড়ে এসছো সেই স্কুলের টিচাররা যেহেতু তোমার পরিচিত এবং টিচারদের কাছে তুমি পরিচিত, তাই অবভিয়াসলি বোথ সাইড অর্থাৎ দুটো সাইড থেকে একটা খুব স্ট্রং বন্ড থাকে, অর্থাৎ টিচার আর স্টুডেন্টের মধ্যে ফ্রেন্ড সম্পর্কটা ততদিনে তৈরি হয়ে গেছে নিশ্চয়ই তোমার নিজের স্কুলে যদি হয়ে থাকে। তাই যে সমস্ত টিচাররা 11-12 পড়াবে, বিশেষত ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাদেরকে তুমি অলরেডি চেনো, তাদের পড়ানো সম্পর্কে জ্ঞাত, তাদের পড়ানোকে তুমি ভালোভাবে বুঝতে পারো বা তাদেরকে তুমি প্রশ্ন করতে স্বতঃস্ফূর্ত, তুমি তাদেরকে সব রকম প্রশ্ন করতে পারো, সব রকম প্রশ্ন করতে কোনো রকম জটিলতার সৃষ্টি হয় না। সুতরাং এরকম বন্ডিংটা কিন্তু খুব অ্যাডভান্টেজ, অর্থাৎ তোমার নিজের স্কুল হলে এইটা খুব ভালো একটা অ্যাডভান্টেজ যে নিজের স্কুলের টিচারদের সাথে কিন্তু তোমার বন্ডটা খুব স্ট্রং হয়ে থাকে, বিশেষত স্ট্রং হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে হয় না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রং বন্ডিং থাকে, যার জন্য খোলামেলা প্রশ্ন করা যায় এবং টিচাররা তোমাদের সমস্যাগুলো, তোমাদের ডিফিকাল্টিসগুলো বুঝবে। পরবর্তীতে 11-12 ধরো তোমার পড়াশোনার ব্যস্ততা, তোমার টিউশনের ব্যস্ততা, তোমার পড়তে যেতে যেতে ক্লান্ত হয়ে যাচ্ছে, স্কুল অ্যাটেন্ড খুব মানে দু একটা যদি না করতে পারো বা প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের ক্ষেত্রে একটু ছাড়, এগুলো কিন্তু নিজের স্কুল হলে বেশি পাওয়া যায়, এই অ্যাডভান্টেজগুলো বেশি পাওয়া যায়। তো এইটা একটা অ্যাডভান্টেজের মধ্যে তাহলে পড়ছে বন্ডিং উইথ টিচারটা। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্ট, অর্থাৎ তুমি যদি তোমার নিজের স্কুলে ভর্তি হও তাহলে তোমার নিজের স্কুলের যে পরিবেশ, যে এনভায়রনমেন্ট, তার সম্পর্কে তুমি পূর্ব পরিচিত, সেই এনভায়রনমেন্টের সাথে অলরেডি তুমি মানিয়ে নিয়েছো, তুমি সেই পরিবেশটাকে জানো, সেই পরিবেশটাকে তুমি বোঝো, তাই সুতরাং তোমার সেই পরিবেশে পরবর্তী 2 বছর স্টে করাটা অনেক বেশি ইজি, অনেক বেশি কমফোর্টেবল, তাই পরবর্তী 2 বছর যে তুমি খুব ভালোভাবে তুমি যে পরিবেশটাকে জানো সেই পরিবেশের সাথে রিলেট করতে পারবে এবং তুমি সেই পরিবেশের সাথে মানিয়ে চলতে পারবে, এটা একটা অ্যাডভান্টেজের মধ্যে পড়ছে। তাই এনভায়রনমেন্ট কিন্তু নিজের স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ। নেক্সট থার্ড চলে আসি, ফ্রেন্ড সার্কেল, যেহেতু তোমার যে ফ্রেন্ডগুলো তারা অনেক আগের ফ্রেন্ড এবং তোমার সাথে তাদের বন্ডিংটা ভালো, তাই এই 2 বছরও তুমি সেই ফ্রেন্ডদের কাছ থেকে ভালো হেল্প পাবে। তোমার কাছে, তোমাকে যদি অন্য স্কুলে ভর্তি হতে হয় তাহলে সেই ফ্রেন্ডরা যেহেতু নতুন, তাদের কাছ থেকে কী হেল্প পাবে সেটা এক্সপেক্ট করা যায় না, কিন্তু তোমার নিজের স্কুল হলে যদি তাদের সাথে বন্ডিং ভালো থাকে তাহলে অবভিয়াসলি তারা তোমাকে হেল্প করবে, অনেক রকমভাবে তুমি তাদেরকে পাশে পাবে। সুতরাং সেক্ষেত্রে এই যে বন্ডিংটা, ফ্রেন্ডদের যে সার্কেলটা, সেটা খুব তোমাকে মোটিভেট করবে, তোমাকে কোনো রকম কোনো হ্যারাজমেন্ট করবে না। নতুন স্কুলে ভর্তি হলে নতুন মুখ দেখলে অনেকে কি করে, হ্যারাজমেন্ট করে, সেই স্কুলের যে একটা নিজস্ব গ্রুপ, যে ফ্রেন্ড থাকে তারা নতুন অন্য স্কুলের যে ছেলেমেয়েরা আসে তাদেরকে হ্যারাজমেন্ট করতে পারে, তাদেরকে ডিস্টার্ব করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমার নিজের স্কুলে ভর্তি হওয়া একটা অ্যাডভান্টেজের মধ্যেই পড়ছে। এবং এক্সট্রা অ্যাডভান্টেজের ক্ষেত্রে বিভিন্ন ফর্ম ফিল আপ, বিভিন্ন
বিভিন্ন কিছুতে তোমাদের স্কুলের ক্লার্ক বা স্কুলের যে টিচাররা আছে তারা তোমাদেরকে অ্যাডভান্টেজ দিতে পারে, বা এক্সট্রা ক্লাসের ক্ষেত্রেও এই অ্যাডভান্টেজটা তোমরা পেতে পারো। তো এই অ্যাডভান্টেজগুলো যদি তোমরা নিজের স্কুলে ভর্তি হও ইলেভেন টুয়েলভে সায়েন্সে, তাহলে অবভিয়াসলি পেতে পারো। সেকেন্ড চলে আসি ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে একদম প্রথমে যেটা চলে আসি সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তুমি ধরো যেমন এমন একটা স্কুলে পড়তে যে স্কুলে ল্যাব ভালো নয়, যে স্কুলে ইলেভেন টুয়েলভ মাধ্যমিক পর্যন্ত ঠিক আছে, ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ল্যাব ভালো নয়, ক্লাসরুমের যে ক্লাসরুমের সজ্জা সেই সজ্জাটা হয়তো ভালো নয়, অথবা হতে পারে যে ভালো বোর্ড নেই সেই স্কুলে ব্যবহার করার মতো। তো এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা যদি থেকে থাকে, বিশেষত ল্যাবের সমস্যা যদি থেকে থাকে, আমি ফার্স্ট বলবো যে নিজের স্কুল হলেও সেটাকে চুজ না করাই ভালো। তার কারণ ইলেভেন টুয়েলভে ল্যাব খুব ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ প্র্যাকটিক্যাল খুব গুরুত্বপূর্ণ। তাই অবভিয়াসলি প্র্যাকটিক্যাল অর্থাৎ ল্যাপটপগুলো যদি ভালো না থাকে নিজের স্কুলে, অবভিয়াসলি তুমি কিন্তু অন্য স্কুলে পড়তে পারো। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ নিজের স্কুলে পড়ার ক্ষেত্রে। নেক্সট চলে আসি কোয়ালিটি অফ স্টুডেন্টস। তুমি ধরো তোমার নিজের স্কুলের বন্ধু বান্ধব সবাই খুব পরিচিত, কিন্তু তাদের মধ্যে কেউ তোমার খুব ভালো কম্পিটিটর নয়, কেউ তোমার সাথে কম্পিটিশন করতে পারবে না। তুমি ধরো খুব সায়েন্সের স্টুডেন্ট হিসেবে তুমি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার সাথে যদি আশেপাশে আরও কয়েকজন স্টুডেন্ট এরকম না থাকে, তাহলে তোমার ল্যাদ লাগবে, পড়াশুনো করতে করতে মনে হবে ঠিক আছে কেউ তো নেই, আমি আমার একার মতো করলেই হলো, সেই কম্পিটিশনের জায়গাটা কমতে থাকবে। তাই বলবো কোয়ালিটি অফ স্টুডেন্ট যদি না থাকে, তাহলে অবভিয়াসলি তুমি তোমার স্কুলকে ইগনোর করতে পারো। কিন্তু এক্ষেত্রে খুব একটা যে ক্ষতি হবে নিজের স্কুল চয়েস করলে তাও নয়, তার কারণ তুমি প্রাইভেট যেখানে পড়ছো বা যেখানে আদার্স অন্য অন্য সাবজেক্টগুলো পড়ছো সেই সব জায়গায় কিন্তু একটা কম্পিটিশন থাকে, বিশেষত প্রাইভেটে একটা কম্পিটিশন থাকে। তাই স্কুলের কম্পিটিশন যদি নাও হয়, প্রাইভেটের কম্পিটিশন সেটাকে মেক আপ দিতে পারে। তো এটা একটা পয়েন্ট ডিসঅ্যাডভান্টেজের মধ্যেই পড়ে, কিন্তু এটা খুব এফেক্টিভ পয়েন্ট নয়, এটা চাইলেই তোমরা স্কিপ মারতে পারো। কিন্তু কোয়ালিটি অফ টিচার, দিস ইজ দ্য এফেক্টিভ পয়েন্ট, অর্থাৎ কোয়ালিটি অফ টিচার, শিক্ষকরা যারা তোমার স্কুলে আছে, তোমার নিজস্ব স্কুলের যে শিক্ষকরা, তারা যদি কোয়ালিটি সম্পূর্ণ না হয়, তারা যদি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তাদেরকে তুমি যদি মনে করো যে ইলেভেন টুয়েলভের সাবজেক্টগুলোকে ভালো পড়াতে পারছে না, বা সাবজেক্টগুলো গুরুত্ব দিয়ে পড়াচ্ছে না, বা নিজের স্কুল টিচারদের সাথে অনেক ভালো রিলেশন, কিন্তু তারপরও টিচাররা জাস্ট ওই পরের ছেলে পরমানন্দের মতো দেখছে, আমার নিজের সন্তানের মতো তারা তাদেরকে দেখছে না, বা সেইভাবে পড়াচ্ছে না, একটা চ্যাপ্টার থেকে একটা অঙ্ক পড়িয়ে দিয়ে বলছে বাকিগুলো করে নিও, বায়োলজি জাস্ট রিডিং পড়িয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, এমনটা যদি তোমার মনে হয়, এমনটা যদি তোমাদের স্কুলের টিচারদের মনোভাব হয়, তাহলে অবশ্যই নিজের স্কুল হলেও চেঞ্জ করা উচিত স্কুল। নেক্সট চলে আসি সাবজেক্ট কম্বিনেশনের ক্ষেত্রে। সাবজেক্ট কম্বিনেশন এটা খুবই এফেক্টিভ একটা পয়েন্ট। তোমার নিজস্ব স্কুলে যদি তুমি যে সাবজেক্টগুলো চয়েস করতে চাইছো, যে সাবজেক্টগুলো নিয়ে তুমি ফার্দার ফিউচার প্ল্যানিং করছো, সেই সাবজেক্টগুলো যদি না থাকে, তাহলে অবভিয়াসলি আমি বলবো তোমার নিজস্ব স্কুল হলেও সেটাকে স্কিপ করা উচিত, সেটাকে বাদ দেওয়া উচিত, সেটাকে ইগনোর করা উচিত, অন্য স্কুলে ভর্তি হওয়া উচিত। যেমনটা আমি একটা উদাহরণ দিই, অ্যাজ ফর এক্সাম্পল, তুমি চাইছো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, কম্পিউটার সায়েন্স নিয়ে এগোবে, পিওর সায়েন্স অর্থাৎ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির সাথে কম্পিউটার সায়েন্স বায়োলজি রাখবেই না, সেক্ষেত্রে তোমার ইন্টেনশনই নেই কোনো রকম বায়োলজি রাখার, তুমি বায়োলজি টোটালি ভালো লাগে না, সেক্ষেত্রে যদি তোমাকে বলা হয় যে না আমাদের কম্পিউটার সায়েন্স নেই বায়োলজি আছে, তুমি ভর্তি হয়ে যাও, তাহলে আমি বলবো ভর্তি না হওয়াটাই বেটার। তার কারণ তুমি বায়োলজি যেহেতু চাইছো না, বায়োলজিতে ইন্টারেস্ট নেই, তাই অবভিয়াসলি কম্পিউটার সায়েন্স যে স্কুলে আছে তোমাকে সেই স্কুলে যাওয়া উচিত। বা এমনটা হলো যে তুমি বায়োলজি নিয়েই পড়তে চাইছো, কিন্তু তোমার স্কুলে বায়োলজি নেই, কম্পিউটার সায়েন্স আছে, সেক্ষেত্রে সে অন্য স্কুলে যাওয়া উচিত। তো সাবজেক্ট কম্বিনেশন যদি ঠিকঠাক তোমার স্কুলে না থাকে, তুমি যে সাবজেক্ট কম্বিনেশনটা চুজ করতে চাইছো, যেটা নিয়ে তুমি ফিউচার প্ল্যান করছো, সেটা যদি না থাকে, তাহলে অবভিয়াসলি তোমার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ করা উচিত, তোমার ক্ষেত্রে অবভিয়াসলি চেঞ্জ করা উচিত, অবশ্যই চেঞ্জ করা উচিত। তাহলে এই পয়েন্টগুলো থাকছে, এই পয়েন্টগুলোর বেসিসে তোমরা ডিসিশন নাও, তোমরা স্থির করো তোমরা কি করবে, তোমাদের নিজের স্কুলে পড়বে নাকি অন্য স্কুলে পড়বে। তবে আমার নিজস্ব ওপিনিয়ন যদি তোমরা জানতে চাও, আমি অবভিয়াসলি বলবো যে এই সবকটা অ্যাডভান্টেজ যদি তুমি তোমার স্কুলে পেয়ে যাও, অর্থাৎ তোমার স্কুলে এগুলো তো থাকছেই, বন্ডিং উইথ টিচার, এনভায়রনমেন্ট, ফ্রেন্ড সার্কেল, এক্সট্রা অ্যাডভান্টেজ, এইগুলো যদি ডিসঅ্যাডভান্টেজ না হয়ে অ্যাডভান্টেজ হয়ে যায়, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারও যদি ভালো থাকে, কোয়ালিটি অফ স্টুডেন্ট, কোয়ালিটি অফ টিচার, সাবজেক্ট কম্বিনেশন, এই সবগুলো যদি ভালো থাকে, তাহলে অবভিয়াসলি নিজের স্কুল চুজ করা ফার্স্ট প্রায়োরিটি। নিজের স্কুলে চুজ করলে অনেক রকম সুবিধা আছে, তাই নিজের স্কুল চুজ করা অবভিয়াসলি ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। এবার যদি এগুলো না থাকে, তাহলে অবভিয়াসলি তোমরা সেকেন্ড প্রায়োরিটি অর্থাৎ অন্য স্কুলে যাওয়ার কথা ভাবতে পারো। তো স্বাভাবিকভাবে আমি বলবো যে প্রথমে দেখো নিজের স্কুল কতটা এফেক্টিভ।
এভাবে তোমরা চুজ করো। আর অবভিয়াসলি তোমাদের অভিভাবক বা অভিভাবিকাদের, তোমাদের গার্জিয়ান, তোমাদের বাবা মাকে তারা যদি বুঝতে না চায়, তারা যদি বলে যে না নিজের স্কুলে খারাপ, তুমি বুঝতে পারছো ইনফ্রাস্ট্রাকচার নেই, ল্যাব নেই, কোয়ালিটি অফ টিচার নেই, তারপরও তুমি ধরো অন্য স্কুলে চেঞ্জ করতে চাইছো, কিন্তু তোমার বাবা মা যদি বলে যে না অন্য স্কুলে যেতে হবে না, তুই নিজের স্কুলেই ভর্তি হ, তাহলে এই ভিডিওটা তোমরা দেখাতে পারো। এই পয়েন্টগুলো তোমরা নিজেরা ডিসকাস করতে পারো বাড়িতে, তাদেরকে বলতে পারো, বোঝাতে পারো, মোটিভেট করতে পারো। কেননা লাইফটা কিন্তু তোমার, এবং লাইফের প্রপার প্ল্যানিং তোমাকেই করতে হবে। একটা মানুষ, তার জীবনে যে সফল হয়, সেই মানুষটা কিন্তু তার প্রত্যেকটি পদক্ষেপ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ছোট থেকে ছোট পদক্ষেপগুলো কিন্তু খুব প্ল্যানিং অনুযায়ী খুব স্মার্টলি করে, তাই সেই মানুষটি সফল হতে পারে। যারা তাদের জীবনের প্ল্যান রাখে না, তারা কিন্তু সফলতার শীর্ষে পৌঁছতে পারে না। তাই অবভিয়াসলি মাধ্যমিকের পর কোন স্কুলে ভর্তি হবে, দিস ইজ এ ভাইটাল পয়েন্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ এটা একটা ডিসিশন। সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক ভেবেচিন্তে পা বাড়াও এবং একদম সঠিক দিকে পা বাড়াও। তাহলে তোমাদের কাছে দুটো পথ আছে, একটা ভুল পথ, একটা ঠিক পথ। তোমরা কোন পথে পা বাড়াবে সেটা তোমাদের উপর নির্ভর করছে, আমি তো শুধু আমার আইডিয়া শেয়ার করতে পারি। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পর তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়েছে, তোমরা আইডিয়া পেয়েছো। যদি তোমাদের এই ধরনের আরও কোনো কিছু ডিসিশান নিতে সমস্যা হয়, যদি এই ধরনের আরও কিছু প্রবলেম তোমরা ফেস করো, তাহলে কিন্তু অবভিয়াসলি তোমরা কমেন্টে জানাতে পারো, সেটা নিয়েও আমাদের ভিডিও আসবে। আর তোমরা যারা মাধ্যমিক দিয়ে সবে মাত্র ইলেভেনে উঠলে, তোমাদের পথ চলা সবে শুরু, সায়েন্স নিয়ে পথ চলা সবে শুরু, তোমাদের এই পথ চলার শুরুতে অনেক অনেক শুভেচ্ছা। আর অবশ্যই এসওই বাংলা অর্থাৎ আমাদের এই চ্যানেল শুধুমাত্র আইডিয়া শেয়ার নয়, আইডিয়া শেয়ার ছাড়াও কিন্তু তোমাদের পাশে থাকছে সদা সর্বদা। অর্থাৎ তোমাদের যে সায়েন্সের সাবজেক্টগুলো আছে, মেন স্ট্রিমের যে সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, সেই প্রত্যেকটি সাবজেক্টে দুজন করে টিচার অর্থাৎ এক্সট্রা টিচার রেখে তারা প্রত্যেকে কিন্তু পড়াচ্ছে, সাবজেক্টগুলো খুব ভালোভাবে পড়াচ্ছে, খুবই ডিপলি প্রত্যেকটি বই, তোমাদের যে ছায়া প্রকাশনের বইটা ফলো করতে হবে সেই বইটাকে নিখুঁতভাবে ফলো করছে। তাছাড়া আমি তোমাদের আমিনুর স্যার কিন্তু বহুদিন ধরে তোমাদেরকে ম্যাথ করিয়ে চলেছি। এই প্ল্যাটফর্মে তোমরা গেলে দেখতে পাবে যে ম্যাথের ক্লাস কিন্তু তোমরা প্রায় 90% তোমাদের ক্লাস অলরেডি পেয়ে গেছো, অলরেডি তোমাদের ইউটিউবে পেয়ে যাবে রেকর্ডেড ক্লাস। তাছাড়াও তোমরা যারা নতুন সেশনে আছো, তাদের জন্য লাইভ ক্লাস কন্টিনিউ চলছে, আমার লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো তোমরা, সেখানে তোমরা তোমাদের সমস্যাগুলোও জানাতে পারো এবং পরপর পরপর যেভাবে আমি তোমাদেরকে বলছি সেভাবে কিন্তু তোমরা পড়াশুনো করতে পারো। শুধু অফলাইন নয়, অনলাইনেও কিন্তু রুটিন মেনটেন করে পড়াশুনো করা যায় এবং রুটিন মেনটেন করে পড়ানো যায়, সেটা এসওই বাংলা দেখাচ্ছে, এসওই বাংলা শেখাচ্ছে। তো এসওই বাংলা বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের কাছে পৌঁছতে চাইছে এবং বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের কাছে এই ফ্রি এডুকেশনটা ডেলিভার করতে চাইছে, ফ্রি এডুকেশনের সুবিধায় আওতায় সবাইকে আনতে চাইছে। আশা করছি তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো, তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবভিয়াসলি শেয়ার করবে, তোমরা এই ক্লাসগুলোকে এবং এই ভিডিওগুলোকে শেয়ার করে নেবে এবং অবশ্যই এসওই বাংলা দেখার স্কোপ সবাইকে করে দেবে। তোমাদের জন্য আরও একবার অনেক অনেক শুভকামনা এবং এসওই বাংলার সাথে থেকো, এসওই বাংলা তোমাদের সাথে আছে, হাতে হাত ধরে একটা নতুন স্বপ্নের দিকে এগিয়ে চলবো আমরা। বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে সোনার সন্তান জন্মাবে এবং সোনার সন্তান পড়াশুনো করে তারা দেশের মুখ উজ্জ্বল করবে, এই আশায় আমরা বদ্ধপরিকর। আশা করছি আমরা ভবিষ্যতে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে সোনার ছেলে তৈরি করতে পারবো। আমরা এই স্পর্ধা রাখি, আমরা এই সাহস রাখি এবং আমরা এটা বলি যে বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে।